পরে তিনি মানুষের গানেও গানও অনেক লিখেছেন। তিনি 21শে ফেব্রুয়ারি নিয়ে যে গানটি লিখেছেন তাতে ওই ছাত্রদের যে আন্দোলন সেটা যেন একটা মূর্ত রূপ পেয়েছে, যেন একটা মানে একটা রানিং কমেন্ট্রি শুনছি অথবা সামনে কোনো ছবি দেখছি এরকম মনে হয়। এই রমেশ শীলের গানটিকে যাত্রায় যেরকম করে গাওয়া হয় সেরকম করে গাইছি, যাত্রা সুরে একটা রাগ ভিত্তি করে যাত্রা সুরে গাইছি, যাত্রাতে যেরকম করে গাওয়া হয় সেরকম করে গাইছি। উনি একদম মস্ত বড় যাত্রা শিল্পী ছিলেন, যাত্রার গায়ক ছিলেন। গানটির নাম 21শে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি আবার দেখে ফিরে এলো, একুশে ফেব্রুয়ারি আবার দেখে ফিরে এলো, এই দিনের রমনার মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল, একুশে ফেব্রুয়ারি আবার দেখি ফিরে এলো, এই দিনের রমনার মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল, একুশে ফেব্রুয়ারি উর্দু রাষ্ট্রভাষা শুনে, উর্দু রাষ্ট্রভাষা শুনে ঢাকার যত ছাত্র গণে, উর্দু রাষ্ট্রভাষা শুনে ঢাকার যত ছাত্র গণে বাংলা ভাষায় আন্দোলনে রাজপথে নামিয়ে এলো, একুশে ফেব্রুয়ারি আবার দেখি ফিরে এলো, এই দিনের রমনার মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল, একুশে ফেব্রুয়ারি সামনে পুলিশ হলো বাদি, ছাত্র দাঁড়ালো খেদি মুহুর্মুহু গগন ভেদি স্লোগান শুরু হলো, সামনে পুলিশ হলো বাদি ছাত্র দাঁড়ালো খেদি মুহুর্মুহু গগন ভেদি স্লোগান শুরু হলো, পুলিশ জুলুম বন্ধ করো নুরুল আমিন গদি ছাড়ো, পুলিশ জুলুম বন্ধ করো নুরুল আমিন গদি ছাড়ো, রাষ্ট্রভাষা বাংলা করো হুঙ্কারে ধরা কাঁপিল, একুশে ফেব্রুয়ারি আবার দেখি ফিরে এলো, এই দিনের রমনার মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল, একুশে ফেব্রুয়ারি টিয়ার গ্যাসের লাঠি পিটে সঙ্গে সঙ্গে গুলি ছুটে, টিয়ার গ্যাসের লাঠি পিটে সঙ্গে সঙ্গে গুলি ছুটে, ছাত্ররা পিছু না হটে বুক পেতে দাঁড়ায় রইল, টিয়ার গ্যাসের লাঠি পিটে সঙ্গে সঙ্গে গুলি ছুটে, ছাত্ররা পিছু না হটে বুক পেতে দাঁড়ায় রইল, ইঙ্গিত দিয়া বাঙালিরে বাংলা ভাষা রাখিবারে, ইঙ্গিত দিয়া বাঙালিরে বাংলা ভাষা রাখিবারে, রক্ত দিয়া রাস্তা পরে শহীদ স্বাক্ষর রেখে গেল, একুশে ফেব্রুয়ারি আবার দেখি ফিরে এলো, এই দিনের রমনার মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল, একুশে ফেব্রুয়ারি দুঃখের কথা কারে বলি বাংলা ভাষা গেলে চলি, দুঃখের কথা কারে বলি বাংলা ভাষা গেলে চলি, 4.5 কোটি বাঙালির আত্মহত্যা করাই ভালো, একুশে ফেব্রুয়ারি আবার দেখি ফিরে এলো, এই দিনের রমনার মা
মাঠে ছাত্র রক্তে ঢেউ খেলিল একুশে ফেব্রুয়ারি।